গাজার কিছু অংশের উপর থেকে অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। ওই অংশ দিয়ে প্রতিবেশী মিশর থেকে ত্রাণ সামগ্রী ঢুকবে উপত্যকাটিতে। বুধবার ইসরায়েল সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় গাজায় ত্রাণ প্রবেশের অনুরোধ করেন তিনি। জবাবে মিশরের রাফা সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় নেতানিয়াহু প্রশাসন। তবে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও বাকি অংশ জুড়ে বোমা হামলা বন্ধ করেনি ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি। মঙ্গলবার সেখানকার একটি হাসপাতালে হামলা চালিয়ে হত্যা করে অন্তত 500+ মানুষকে। এর জেরে বাইডেনের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে দেন আরব নেতারা। যদিও হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল, দেশটির দাবি হামাসের রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালটিতে পড়লে এই হতাহত হয়, যদিও এর পক্ষে কোনো প্রমাণই হাজির করতে পারেনি ইসরায়েল।